एवरीवन वेलकम और वेलकम बैक टू माय चैनल। तो आज के हे रोबार और आज के 31 मे एन बजे हे सकाल 10:30। देखते ही पाच थोबड़ा देखे जो हमें वीडियो फिल्म कर एक मेसटा तुम्हारे देखिए दी तो आज के अत मेस है आज के एखे बस वीडियो कर लो दिनों करी एर आगे और आगे मैं मटीत बस वीडियो करतम एखानटाते। आज के वीडियो बनालम से अनेक रिक्वेस्टेड एक वीडियो छो मानुष फेरअप हो जाओ मौमिता करो 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 मोटामुटी मन है 2-3 सप्ताह धरे बोलो और अभी तो वीडियो ही बनाचिलाम ना बसे बसे टाइम काटाचिलाम कोनो काज करछिलाम ना। तो आज के भावलाम ना आज के वीडियो बनाते ही और सुनछी 8 तारीख के सब चालू हो जाए सब चलो बेलघरिया क्योंकि तुम जो जाओ देखले मन जान लाइक नॉर्मल एकदम नॉर्मल किच्छू लॉकडाउन फकडाउन किच्छू नहीं सब चलते किन्तु जो चालू हो जाए सब 8 तारीख के जस्ट डोंट नो जे की होते चले नो माने मने आक्रांत संख्या बा मृतर संख्या हतो लाखानिक छड़ा चाहना कि আমার স্কিনটা প্রচন্ড গ্লো করছে আমি জানি না কেন আমি কিন্তু মুখে কিচ্ছু মাখিনি। আমি যাই নিচে দেখি মা কি খাবার দাবার করেছে আর আজকে একটা তেল লাগাবো মাথা তোমাদেরকে দেখিয়ে দিই। নতুন এসেছে এই জিনিসটা এটা হচ্ছে তোমার লা অর্গানোর একটা অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল এইটা এসেছে আজকে তো এটা আমি আজকে লাগাবো দেখব কেমন হয় আর তারপর শ্যাম্পু ট্যাম্পু দেবো শ্যাম্পুটা ভাবছি আজকে নতুন শ্যাম্পুটা ইউজ করবো আর যখন নতুন জিনিস আসবে না বাড়িতে দেখবে তখন মনে হয় যেন কখন আমি নতুন জিনিসটা হাত রাখবো আগে আমারও একই অবস্থা। আজকে ভেবেছিলাম বিরিয়ানি রান্না করবো আমি জানি না বাবা মাংস এনেছে কি না মাংস আনলে তবেই বিরিয়ানি হবে আর বিরিয়ানি করলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো সেই মানে রেসিপিটা। আর এখন আপাতত আমি নিচে যাই দেরি হয়ে গেছে অনেক বাজে গিয়ে দেখি খাবার দাবার কী হয়েছে আর দেখতে দেখো ভিডিওটা এই তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো এখন আমি এসেছি লুচিবেলা ট্রাই করতে পারি না লুচি বলতে আমি তো কী হয় কি না কিছু ট্রাই করে দেখি দেখাও দেবে কী করবা কী করবা বললাম বলে বিপর এপাস ওপাস কর বাস চল এবার হ্যাঁ এখান দেখো চল যেটা কম আছে ওটা বেশি দে এই হাতটা বের হবে না পেট এই জায়গাটা দিয়ে এই জায়গাটাকে ঠেলতে হবে এইদিকে চাপ পড়বে না কোন দিকে চাপ পড়বে না এই মাথাটা ঠেল এই দিকে ঠেল না ঠিক আছে তো দেখতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে আর লুচি ভাজাটা আমি ব্যর্থ হয়নি লুচি ভাজাটা এখন আমি বিরিয়ানি করব বাবা মাংস এনেছে তো বিরিয়ানি হবে চুলে তেল লাগাবো তার আগে আমি এখন যে কাটাকুটিগুলো হবে আর কি সেগুলো করে নেব। তো বিরিয়ানি করার জন্য বেসিক্যালি পেঁয়াজ কাটতে হবে আর আমাকে আলু কাটতে হবে তো সেটা আমি কেটে নিই তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি ভালো করে আর এখানে আমি বেরেস্তা বানাচ্ছি আর বেরেস্তা বানানোর জন্য যেটা সবসময় মাথায় রাখতে হবে যে পেঁয়াজ যেন অল্প থাকে তেলে তেলের থেকে যদি পেঁয়াজের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোনো দিনই বেরেস্তা হবে না পেঁয়াজটা এমনিই নরম হয়ে যাবে তাই জন্য বেরেস্তা বানানোর জন্য সবসময় মাথায় রাখবে যে তেলের থেকে পেঁয়াজের পরিমাণ যেন কম হয়। এবার এই বেরেস্তাটা আমি ভেজে তুলে রাখছি কারণ এটা আমার পরে বিরিয়ানি বানাতে কাজে লাগবে। তো বিরিয়ানি মেকিং ইজ ইন প্রসেস আমি ওই বেরেস্তাটা বানিয়ে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি এখন প্রায় ওই 1:45 মতো ভেজে গেছে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো এখন আমি যেটা করব এখন আমি একটু চুলে তেলটা লাগিয়ে নেবো মা চুলে তেলটা লাগিয়ে দেবে আর তারপর বাকি কাজটা মানে ওই মাংসটা তৈরি করতে হবে মাংসটা বানানোর পর স্নানটা সারবো আর বাবা এসে ওই বিরিয়ানির মানে হাঁড়িটা বসাবে আর কি ওটা পরে করবে পরে দেখাবো আপাতত তাড়াতাড়ি তেলটা লাগিয়ে নিই কারণ অলরেডি 1 বাজতে চললো। তো আমি যেটা তখন বললাম যে আজকে আমি এই তেলটা ইউজ করবো এটা একটা নতুন তেল আজকে ফার্স্ট লাগাবো জাস্ট এসেছে 2 দিন আগে এটা হচ্ছে লা অর্গানোর
অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল, এটা ওই আমার হিন্দি চ্যানেলের জন্যই এসেছে বেসিক্যালি। তো বোতল লুকস লাইক দিস, আর এখানে এরকম প্রেস টপ অ্যাপ্লিকেটার, তাই তো বলে, যাই না কি বলে, এখানে প্রেস করলে এখান দিয়ে তেল বেরোবে। তো দেখি, ইউজ করে দেখি কেমন হয় তেলটা। চুলে তেলটা ভালো হয়ে গেছে, এবার হচ্ছে মাংসটা রেডি করতে। এখানে যে তেলটা ইউজ করছি, যে তেলে আমি আর কি পেঁয়াজ পেঁয়াজগুলো কি বলে ভাজলাম, সেই তেলটা ইউজ করছি। হ্যাঁ, তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে আছে হচ্ছে লবঙ্গ, দারচিনি, আর এখানে হচ্ছে দুটো এলাচ। এবার এখানে আছে হচ্ছে আদা, আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ গুলো অ্যাড করে দেবো। এবার এখানে পেঁয়াজ গুলো আছে, এটা দিয়ে দেবো। ছেড়ে দে, কিছু হবে না, কিছু হবে না, তুই ছাড়, আমি আছি, ওরম ভাবে আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে ছাড়, সীমা করে সব ছাড় দে, কিচ্ছু হবে না। একটা সময় শুধু তো এটাকে ভালো করে আমি ভাজবো, পেঁয়াজটা নরম হবে, তারপর নেক্সট অ্যাড করবো। আচ্ছা, তো এখানে এখানে মাংসটা আছে, মাংসটা কি দিয়ে দিয়েছিলে? হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেল, তেল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, রুম তেল দিয়ে মা ম্যারিনেট করে রেখেছিল, এটা একটু মাখিয়ে নিই, দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষানোর পর তার মধ্যে আমি আলু এবং জল অ্যাড করেছি যাতে মাংসটা সিদ্ধ হয়। তার সাথে আমি পরিমাণ মতো নুন চিনিও অ্যাড করেছি, আর এই দিকে আমি বাসমতি রাইসটাকে বসিয়ে দিয়েছি নুন দিয়ে সিদ্ধ করার জন্য। চালটা কিন্তু বেশি সিদ্ধ যেন না হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর এখানে আমি মাংসের মধ্যে বিরিয়ানি মশলা ইউজ করলাম, আর পরিমাণ মতো নুন চিনি যেটা লাগতো সেটাও দিয়ে দিয়েছিলাম। এবার আমি হাঁড়িটা রেডি করছি। প্রথমেই এখানে বাবা দিচ্ছে হচ্ছে মাংসগুলোকে, আর তার উপরে ভাতের একটা লেয়ার দিল, এর উপরে পরিমাণ মতো নুন চিনি এবং মাংসের আলুগুলো দিয়ে দিচ্ছে, আর বিরিয়ানি মশলা দেবে, তার মধ্যে দেবে হচ্ছে বেরেস্তা, আর ঘিও অ্যাড করতে হবে। এই লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে এর উপরে আরেকটা ভাতের লেয়ার দেবে, এবং তার উপরে আবারও নুন চিনি ঘি এবং যদি বেরেস্তা থাকে তাহলে সেটাও দিয়ে দেবে, আর অবশ্যই বিরিয়ানি মশলা দিতে হবে। আর এখানে আমি একটুখানি রং ছিল বাড়িতে, ওই ফুড কালার আর কি, কমলা রঙের ফুড কালার, তো এর মধ্যে একটু জল মিশিয়েছিলাম, এবং এই বিরিয়ানির হাঁড়ির এক সাইড করে একটু সার্কেল করে দিয়ে দেবে, তাতে বেশ সুন্দর কালার আসে ভাতে, দেখতে বেশ ভালো লাগে। এরপর প্রায়ই এক কাপ মতো দুধ দিয়ে দিচ্ছে বাবা বিরিয়ানির হাঁড়ির মধ্যে, আর এরপর হাঁড়িটার মুখটা ভালো করে ময়দা দিয়ে সিল করে দিচ্ছে, তোমরা আটাও ইউজ করতে পারো। আর হাঁড়িটা বসাতে হবে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে, তার উপর হাঁড়িটা বসাতে হবে, এবং গ্যাসটা সবসময় কিন্তু লো হিটে রাখবে। তো এখন বাজে হচ্ছে প্রায় ওই 2:15-20 মতো, আমার হয়ে গেছে বিরিয়ানিটা, দেখলেই তো বাবা হেল্প করেছে, জানি না কেমন হবে খেতে। অনেক দিন পর বিরিয়ানি হলো আজকে, মানে ইউজুয়ালি করি না অত বাড়িতে, অতটা মানে ভালো হয় না বাড়িটা দোকানের মতো, দ্যাটস ওয়াই করি না বাড়িতে। তো যাই হোক, এখন আমাকে স্নানটা সারতে হবে, বুঝতেই পারছো প্রচণ্ড দেরি হয়ে গেছে, কিন্তু তার আগে লিপস্টিকটা ওঠাতে হবে, তাই জন্য আমি মেকআপ রিমুভার নিয়ে নিয়েছি। লিপস্টিকটা তুলি, আজকে আমার মুখটা প্রচণ্ড চকচক করছে, আমি জানি না কেন, লাইক নর্মালি এতটা চকচক করছে, যেই আমাকে দেখতে পাচ্ছে রান্নাঘর থেকে বলছে তুই কি মেখেছিস রে মুখে, আমি কিছু মাখিনি, দেখো আমি কিছু মাখিনি, আমার মুখ এমনিতেই চকচক করছে আজকে। আর যদি তেলটার কথা বলি তাহলে বলতেই হচ্ছে যে তেলটা কিন্তু বেশ ভালোই লাগলো, তোমার
আফটার রেজাল্ট কি সেসব আমি জানি না, কিন্তু নর্মালি ইউজ করে ভালো লাগলো। আর এটা হচ্ছে বেসিক্যালি ওই মানে শ্যাম্পু করার আগের যে তেলগুলো হয় সেই তেল, চিপচিপে আছে একটু। আর গন্ধটা কিন্তু একটু ফুলের মতো একটু কিছু স্মেল আছে, একদম অনিয়নের স্মেল একদমই নেই এটার মধ্যে। আমার বেশ ভালো লেগেছে স্মেলটা, খুব একটা খারাপ না, যদিও স্মেলটা খুব স্ট্রং বাট স্টিল স্মেলটা নাইস। তো অনেক কথা বলে নিলাম, এবার যাই স্টান্টার শাড়ি, তারপর খাবো দাবো, তারপর ভিডিও করতে হবে, সরি ভিডিও করবো না, ভিডিওটা এডিট করব। আমাদের এখন এত বাজে অবস্থা আর কি ভোল্টেজে, যে কি বলবো, মানে রাত্রি ওই 7টা বাজলেই না আর কিছু চলে না, না লাইট না পাখা, কম্পিউটার আমি ছেড়ে দিলাম, শুধু টিভিটা একটু তাও চলে, টিভিটা অন অফ হয় না, কিন্তু আমার কম্পিউটারটা জাস্ট রিস্টার্ট হয়েই যায়। একটা এডিট আমি কমপ্লিট অবধি করতে পারি না, আমি ফার্স্ট দিন বুঝতেই পারি না যে কেন বারবার অফ হচ্ছে। দেন আই রিয়েলাইজড কি ভোল্টেজের প্রবলেমের জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। তো এখন কি হয়েছে, এখন আমি রাতের বেলার এডিটও করতে পারছি না। আর আগে যেমন ধরো রাত্রি 12টা 1টা অবধি কি 2টা অবধি আমি এডিট করতাম, এখন আমি করি না, এখন আমি আগে ঘুমিয়ে পড়ি, তাছাড়াও করতে পারি না কারণ আমার ভোল্টেজ থাকে না। এখনও মনে হয় অনেক জায়গাতেই কারেন্ট আসেনি, বিহারা ফেয়ারাতে এখনও কারেন্ট আসেনি, 10 দিনের ওপরে হয়ে গেল, জানি না কী হবে। যাই হোক, যাই স্নানটা সেরে ফেলি, আমার প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, সো পরে দেখা হচ্ছে। কমপ্লিট, এবার ভেবেছিলাম এডিট করবো যেটা সকালে বললাম, কিন্তু এখন খাওয়ার পর দেখছি একটু না আসলে হচ্ছে না, হাঁপিয়ে গেছি সকাল থেকে। আজকে অনেকগুলো কাজ করেছি, আজকে আমি একটুও বসিনি, মানে প্রচুর কাজ করেছি আজকে সকাল থেকে উঠে, ভিডিও করলাম, তারপর রান্না করলাম, রান্নাঘর পরিষ্কার করা, এবার একটু ভাবছি রেস্টটা তাহলে করেই নিই আর তারপরে বিকেল নাগাদ বসবো এডিট করতে। একটাই সমস্যা, সেটা হচ্ছে যদি বারবার বন্ধ হয়ে যায় পিসিটা দেন আমার প্রবলেম হয়ে যাবে এডিট করতে করতে। সো বিরিয়ানিটা কেমন হয়েছিল, তো বিরিয়ানিটা টেস্টটা বেশ ভালো হয়েছিল, তবে দেখতেই পেলে আমরা মিষ্টি আতর আর কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল এই তিনটে জিনিস দিইনি, তো ওই কারণে প্রপার বিরিয়ানির গন্ধটা আসেনি বা ফ্লেভার যেটা একদম বিরিয়ানির ফ্লেভারটা ওটা আসেনি, তবে খেতে ভালো ছিল। তো ভাবছি এবার এগুলো সব আনিয়ে রাখবো যাতে পরের বার বিরিয়ানি যখন করবো তখন এগুলো ইউজ করতে পারি। তো যাই একটু রেস্ট করে নিই আর ক্যামেরাটা ব্যাটারিটা ততক্ষণে চার্জে বসিয়ে দিই, আর বিকেলে তোমাদের সাথে আমি আবার কথা বলবো। এখন রাত 9টা মতো বাজে, আমি এডিট করছিলাম বিকাল থেকে, পুরো এডিটটা করলাম। আমাদের এখানে এতটাই খারাপ অবস্থা, কি বলে ইলেকট্রিসিটির এতটাই খারাপ অবস্থা, একটা কম্পিউটার অবধি চলছে না। আমি আমার বাড়ির প্রত্যেকটা লাইট পাখা ফ্রিজ সব বন্ধ করে দিয়েছি যে আমি কম্পিউটারটা চালাবো, আমার এডিটটা করতে হবে। এডিটটা পুরো হয়ে গেছিলো, জাস্ট একটুখানি টাচিং দেওয়া বাকি ছিল, 7 থেকে 8 বার বন্ধ হয়েছে কম্পিউটারটা, রিস্টার্ট হলো, প্রত্যেকবার ছিল এডিটটা, লাস্টলি কী হলো পুরো উড়ে গেল এডিটটা। মানে অথচ দেখছি আমার পাশের বাড়িতে এসি চলছে কিন্তু আমার বাড়িতে কিছুই চলছে না, মানে এতটা ডিসগাস্টিং ফিল করছে আমি বলে প্রকাশ করতে পারবো না। তো এখন আমি আবার সেকেন্ড টাইম একই ভিডিও এডিট করতে বসেছি, এখন দেখলাম একটু চলছে লাইট পাখাগুলো ঠিকঠাক, তো আই হোপ যেন ঠিকঠাক চলে আমার কম্পিউটারটা। আই থিঙ্ক পাশের বাড়িতে এসিটা বন্ধ করেছে তার জন্য আমি একটুখানি কানেকশন পাচ্ছি। আমি আজকে ইউপিএস কিনবো, আমি জাস্ট পারছি না, আমার মাথা জাস্ট গরম হয়ে যাচ্ছে কারণ আমি না এক্সস্টেড হয়ে গেছি, বিশ্বাস করো এত বড় একটা ভিডিও এডিট করার পরে যখন দেখলাম না পুরো উড়ে গেল, ইট হার্টস। যাই হোক আর কথা বলছি না বেশি, তাড়াতাড়ি করে এডিট ফেডিট কমপ্লিট করে নিই, যদি ঠিকঠাক হয়ে যায় তো খুব ভালো, আমার মনে হয় না আজকে আমি আপলোড করতে পারবো, দেখা যাক কী হয়, কথা না বাড়ি তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করি। তখন দেখলে আমার তখন মুডটা প্রচণ্ডই খারাপ ছিল, এবং তারপরেও আমি ট্রাই করলাম আরও একবার, তখন দেখলাম সিগন্যালটা একটু মানে লাল হলো, এই যে এখানে যে একটা থাকে না ওগুলো,
এই যে সিগন্যালটা, এটা যখন দেখলাম একটু লাল হলো, তো আমি ভাবলাম হয়তো চলবে, এবং চললো, মোটামুটি 10-15 মিনিট চললো। আমি ওইটা আবার নতুন করে এডিট শুরু করলাম এবং আমি ভাবলাম হয়তো হয়ে যাবে, এবার দেখলাম না, আবার সেই রিস্টার্ট হয়ে গেল কম্পিউটারটা। আমি এবার বন্ধ করে দিয়েছি, দেখলাম বেকার, রিস্ক নিয়ে লাভ নেই। ভিডিওটা আমি কালকে আপলোড করে দেবো, আমি জানি না কী রিয়াকশান পাবো ভিডিওটা আপলোড করলে, কারণ রোববার করলে আমার মনে হয় বেশি আমি অডিয়েন্স একটু হয়তো গেইন করতে পারতাম। যাই হোক, ঠিক আছে, কপালে যা আছে তাই হবে। তো আপাতত আমি ভাবছি একটুখানি আমি ক্লিন করে নিই। আমি যে সকালবেলা ভিডিওটা বানাচ্ছিলাম তখন আমার প্রচুর জিনিসপত্র না সোফার উপর আমি ফেলে রেখেছি, তো সেগুলো আমি ফটাফট করে ঢুকিয়ে ফেলি যেগুলো যেখানে ছিল। আর তার সাথে আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি, তো খুব ইন্টারেস্টিং গল্পটা, অবশ্যই শোনো। কিন্তু আমি আগে নিয়ে আসি জিনিসগুলো, তো এই জায়গাটা আমি গোছাই, ততক্ষণে তোমাদের আমি গল্পটা বলি। আমি তখন সাইকেল চালানো শিখছি, তখন আমার হচ্ছে আমি ক্লাস 10-এর পর যখন ছুটিটা ছিল তখন সাইকেল চালানো শিখছিলাম, ঠিক আছে, খুব ভালো কথা। আমার বন্ধু আমাকে শেখাচ্ছে, রিয়া, এবার তখন সবে সবে শিখেছি, সেই শিখতে গিয়ে তো অনেক কাণ্ড, সবই বলছি, দেখো কি মজার ব্যাপার। আমি এখনও মানে নিজে ভাবি, বলি আর হাসি। তো একদিন আমি তখন আমি শিখে গেছি সাইকেল চালানো, এবার আমার মা বলেছে কি, আমি তখন জাস্ট পরে বাড়িতে এসেছি, মা বলেছে একটু কচুরি নিয়ে আর, তো কচুরি আনার জন্য টিফিন বক্সটা ঝুড়িতে বসিয়েছি, দিয়ে টুপি টুপি পরে, খুব গরম ছিল, তো টুপি টুপি পরে আমি বেরিয়েছি কচুরি আনতে। আনফর্চুনেটলি দোকানটা সেদিকে বন্ধ ছিল, ভাগ্যিস বন্ধ ছিল, কেন সেটা বলছি শোনো। যেই আসছি এবার হাওয়াতে টুপিটা হুট করে মাথা থেকে উড়ে গেছে আমার, আর আমি ভুলেই গেছি যে আমি সাইকেল চালাচ্ছি। আমি হাত ছেড়ে টুপি ধরতে গেছি এরকম করে, কী হয়েছে তারপর লাস্টে, আমি তো টুপি ধরতে গেছি এরকম করে আর নিচ থেকে পুরো সাইকেল বেরিয়ে আমি উপর থেকে নিচে পুরো ধপাস। ভাগ্যি সেদিনকে আমি কচুরিটা কিনি, আর আমার যে কচুরির তোমার টিফিন বক্স টক ছিল সব পড়ে গেছে, দিয়ে তো মানে আমার লজ্জায় আর কি বলবো, আমাদের পাড়াতেই হয়েছে, ভাগ্যিস সিরিয়াস কিছু হয়নি, কিন্তু মোটামুটি ওই ইনসিডেন্টটা আমার এত হাসি পায় যে আমি ভুলেই গেছি যে আমি সাইকেল চালাচ্ছি, আর দু হাত ছেড়ে আমি এরকম করে টুপি ধরতে গেছি যে আমার টুপিটা উড়ে যাচ্ছে হাওয়াতে, এরকম একটা ইনসিডেন্ট। আরেকবার এরকম সেদিনকে আমি পড়ে বাড়ি আসছি, আমি আমার একটা বন্ধু, একটা ছেলে বন্ধু, ওর সাইকেলে আসে, আমি আমার সাইকেলে আসছি। এবার এরকম একটা সরু রাস্তা আছে, এখান দিয়ে বাঘ ঘুরে রাস্তাটা দিয়ে আসতে হবে। এবার যেই রাস্তাটাতে ঘুরবো আর কি বাঘটা, সেখানে একটা মাছ কাকু দাঁড়িয়েছিল ভ্যান নিয়ে, তো অর্ধেকটা রাস্তা না ভ্যানের জন্য আটকে গেছে, আর জাস্ট একটা সাইকেল যাওয়ার মতো জায়গা আছে। তো আমি ভেবেছি ও আগে পাস করবো, আমার বন্ধুটা, আর আমার বন্ধু ভেবেছে আমি আগে পাস করবো, ব্যাস মিসআন্ডারস্ট্যান্ডিং। দিয়ে আমি পুরো আর মানে এই যে ঘুরছি, পাশেই হচ্ছে ছিল হচ্ছে লাইট পোস্ট, আর তার পাশে ড্রেন, আমি সাইকেলটা নিয়ে ঠিক শাঁ করে ড্রেনের মধ্যে পুরো একটা পা এরকম উপরে পুরো এরকম করে উল্টে পড়ে আছি। আমার বন্ধু বলছে তুই তোল আমাকে, বলছে তোকে তুলতেই পারছি না। তখন মনে পড়েছে ব্যাগে প্রায় 500-600 টাকার বই, আমাকে ছাড়, আমি ড্রেনে পড়ি পড়ি, তুই আমার ব্যাগ আগে তোল, আমার ব্যাগটা আমার তুলেছে। আর আমি তারপর কোনো রকমে উঠেছি, খোঁড়াতে খোঁড়াতে বাড়ি এসেছি, মানে খুব বাজে অবস্থা। এই ইনসিডেন্টগুলো মানে আমি কি কোনোদিনও ভুলবো না, এইগুলো যা হয়েছে। আমি সেদিনকেও বাড়িতে বলছিলাম আর হাসছিলাম যে মানে আমি কীভাবে পড়েছি, বিশেষ করে ওই টুপি উড়ে যাওয়ার কেসটা। আর হ্যাঁ, আমি কিন্তু আমার হিন্দি চ্যানেলে পিআর সংক্রান্ত একটা ভিডিও আপলোড করে দিয়েছি, মানে আমি কালকে করবো, কিন্তু আমার এই ব্লগটা পরের দিন যাবে, তো তাই বলে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক আউট করো যদি এখনও না করে থাকো, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তো অবশ্যই চেক করো ভিডিওটা, তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও আমি বানিয়েছি। এখন আমি হিন্দি চ্যানেলেও পরপর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, আমার হাতে প্রচুর কন্টেন্ট রয়েছে, কিন্তু আমি জাস্ট ল্যাথ খেয়ে বানাচ্ছিলাম না ভিডিও, কারণ আমার ভিউ আসছে না দেখে আমার একটা কেমন কেমন হচ্ছিলো, তো আমি বললাম থাক লকডাউন খুলুক, ভালো ভালো বাইরে গিয়ে কন্টেন্ট বানাবো, তখন হয়তো ভিউ আসবে, তখন আমি ছাড়বো। যা কিন্তু আমি যা বুঝলাম যে আমাকে এখন ভিডিও ছাড়তে হবে, কারণ কিছু নতুন ব্র্যান্ডসও যোগাযোগ করেছে, তো ব্র্যান্ডসের ভিডিও বানাতে হবে। তাছাড়া আমার কিছু নিজস্ব কিছু ধরো অ্যান্টি হল, উইশলিস্ট হল, এরকম অনেক ভিডিও আমি ভেবে রেখেছি যেগুলো আমি বানাবো চ্যানেলে, তো অবশ্যই তোমরা চেক আউট করো ভিডিওগুলো। আজকের ভিডিওটা আই থিঙ্ক আমার এখানেই শেষ করা উচিত। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড আমাকে হেল্প করো, যাতে তাড়াতাড়ি আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বাই।